এবছর বাকিটার সময় ডলার তার তেজি ভাব ধরে রাখবে। রয়টার্স বিদেশি মুদ্রা বিশেষজ্ঞদের নিয়ে সম্প্রতি যে জরিপ চালায় তাতে দেখা গেছে এবছরের ডলারের শক্তি মোটেও কমবে না। যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনও শক্তিশালী, সুধার বৃদ্ধির ফলে ট্রেজারি বন্ডের সুধারও ঊর্ধ্বমুখী, এমনকি উন্নত দেশগুলোর মধ্যে যার সর্বোচ্চ পর্যায়ে। এ কারণে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর মধ্যে ডলার এখনও শক্তিশালী। বছরের মাঝামাঝি সময়ে ডলারের কিছুটা দর পতন হলেও সম্প্রতি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের দর আবারও বেড়েছে। জুনে অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের দর 2020 সালের পর সবচেয়ে নিচে নেমে আসে। এরপর ডলারের দর বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডলারের দর বেড়েছে প্রায় 1%। দুটি কারণে ডলারের দর বৃদ্ধি পাচ্ছে। প্রথমত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা এখন ভালো নয়। দেশটির প্রবৃদ্ধির হার কমছে। এতে বৈশ্বিক অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে ডলারের বিনিয়োগ করছেন। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে গত বছর থেকে নীতি সুধার বাড়ানো শুরু করে। মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও শিগগিরই তারা যে নীতি সুধার কমাবে তেমন কোনো লক্ষণ নেই। নীতি সুধার বৃদ্ধির কারণে বন্ডের সুধারও বৃদ্ধি পেয়েছে। এর ফলে ডলার বিনিয়োগকারীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। রয়টার্সের জরিপে অংশ নেওয়া বিশ্লেষকরা মনে করছেন ডলারের দর বরং আরও বাড়ার সম্ভাবনা আছে, কমার নয়। 81% বিশ্লেষক বা 53 জনের মধ্যে 43 জনই বলেছেন ডলারের দর বাড়ার সম্ভাবনা আছে, আর এটা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়। রাবো ব্যাংকের বিদেশি মুদ্রা বিষয়ক বিশ্লেষক জেইন ফোলি বলেন, আমরা মনে করি ডলারের দর আরও বাড়বে এবং আগামী 3 মাস এ ধারা বজায় থাকবে। জরিপে অংশ নেওয়া বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী, চলতি বছর এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে মাত্র 0.13%। পূর্বাভাস হল আগামী 3 মাসে ডলারের বিপরীতে ইউরোর দর 1.7% বেড়ে 1.09% উঠবে। যদিও আগের পূর্বাভাস অনুযায়ী ইউরোর দর আগামী 6 মাসে 2.7% বেড়ে 1.10 ডলার এবং আগামী 1 বছরে তা 1.12 ডলারে উঠবে। জাপানি মুদ্রায় ইয়েনের দাম এবছর এরই মধ্যে 2.7% কমে ডলারের বিপরীতে 147 ইয়েনে নেমেছে। তবে আগামী 1 বছরে ইয়েনের দর বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রার দাম 132 ইয়েনে উঠে আসতে পারে। বছরের বাকি সময়টা বলে দিবে ডলারের এ ঊর্ধ্বমুখী প্রবণতা কতটা বজায় থাকে। নুসরত জাহান কলি, খবর সংযোগ।